তো গাইজ, আজকে আমি কথা বলবো এমসিউর ফেজ ফোরের মুভি দ্য ইটার্নালস একটা কাস্টিং রিউমার নিয়ে। তো গাইজ, এই রিউমার অনুযায়ী জনিক স্টার কিয়ানু রিভস নাকি এমসিউর আপকামিং মুভিতে ইটার্নালস মুভিতে একটা রোলের জন্য তার সাথে নাকি কথা বলার হচ্ছে। এটা কখন, এটা কোনো ডিটেল এখনও পাওয়া যায়নি যে তিনি এতে সুপার হিরো ভিলেনের রোল করবেন। তো গাইজ, তোমরা যারা জানো না, কিয়ানু রিভস এর আগে ডিসিতে কনটেস্টিনের রোলে অভিনয় করেছিলেন, যেটা 2005 রিলিজ হয়েছিল। তো গাইজ, আর একটা রুমর অনুযায়ী এতে অ্যাঞ্জেলিনা জোলি, রিচার্ড ম্যাডেন আর কুমার লিঞ্চিয়ানির সাথেও কথাবার্তা বলা হচ্ছে এই মুভিতে রোলের জন্য। গাইজ, রিচার্ড ম্যাডেন এর আগে গেম অফ থ্রোনসের রব স্টার্কের রোল করেছিল। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।